বলতো বৌমা, বাংলাদেশের সবচেয়ে বড় আবিষ্কৃত যন্ত্রের নাম কি? সবচেয়ে বড় আবিষ্কৃত যন্ত্রের নাম ষড়যন্ত্র। কারণ কি, বাংলাদেশে সবচেয়ে বেশি ষড়যন্ত্রটাই বেশি হয়, তাহলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আবিষ্কৃত, এই জন্য এটার নাম ষড়যন্ত্র। কেমনে তুমি গুছাইয়া ই করে ফেলাইলা, সমাধা দিয়ে দিই। আচ্ছা বৌমা, জানো আমার দাদা এত শক্তিশালী ছিল, কি করছিল জানো? একবার দাদা আমি কি বলবো, উনি কি করছিল জানো না, সে একটা মজার কাহিনী, তাই শুনলে আশ্চর্য হয়ে যাবে। কি মজার কাহিনী, কি করছিল দাদা? একটা বিয়ে করছিল? আর না, ওরকম কিছু না। জানো কি করছিল? কি, আমার দাদা সাগরে গিয়ে সবচেয়ে বড় যে চিংড়ি মাছটা এত শক্তিশালী ছিল যে সেটাকে মেরে ফেললো একাই। আরে পাগল, কি বলে না, সমুদ্র আবার মারা যায় না? কেন মা, মৃত সাগরের নাম শুনেন নাই? যদি না মারা যেত তাহলে মৃত সাগর আবার মরলো কেমনে? এই জন্য মাইরা ফসল, এই জন্য পরে তো মৃত সাগর। কি সুন্দর গুছাই একটার সাথে আর একটা লীলা। মজার বিষয় হচ্ছে আমরা এখন রাতে শুট করছি, আজকে দুপুরে আমরা সেম ইলিশ পোলাও দিয়ে ভিডিও করছি। আমাদের খাওয়া টাওয়া শেষ, খুব সুন্দর করে ডেকোরেশন করেছিলাম, খাওয়া টাওয়া সব শেষ, পরে ভিডিও ই করতে গিয়ে দেখি ভিডিওই হয় নাই, এত কষ্ট করে সব খাইলাম, পানিশমেন্ট নিলাম, পরে গিয়ে দেখি ভিডিওটাই হয় না, যার জন্য আবার খাবারের শুটটা, মানে বাকি পর্বগুলি হয়ে গেছে কিন্তু খাবারের শুটটাই মাঝখানে মিসিং হয়ে গেছে, যার জন্য আবার ভিডিও করা, খাওয়ার শুটটা এই জন্য আমরা আবার রাতে করতেছি। আমরা দুপুরে ইলিশ পোলাও খেয়েছি, সে খাবারটা আমরা এখন আবার খাচ্ছি, দুঃখের বিষয় কিছু করার নাই। এটাই হচ্ছে আজকে মজার বিষয় যে ভিডিও টিডিও করে খাওয়া টাওয়া শেষ গিয়ে দেখি খাবারের মূল পর্বটাই হয় নাই, যার জন্য আমরা সেকেন্ড টাইম আবার ভিডিও করতে বসছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করে দিই নাকি? রেডি, 1 2 3 স্টার্ট। ওকে গাইস, আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম, আজকে অনেক ভালো লাগছে যে আজকে আমি জিতেছি, মানে কোনো খিচুড়ি আইটেম ভাত টাত এইগুলো আমি আমার শাশুড়ির সাথে সহজে জিততে পারি। এগুলো ধরে আমার সাথে পারার কথা না কি? হ্যাঁ এটাই তো, আমি যে বাসায় অলওয়েজ প্র্যাকটিস করি জানান না, আমি যখন খাই মোবাইলে টাইম সেট করে খাই 1 মিনিটে 2 মিনিটে, এই জন্যই তো এখন আপনার সাথে ইদানে আমি পারতেছি, নাহলে তো খালি আমি প্রথম থেকে হারতাম। কমেন্টস দেখেন নাই, খালি সবাই বলতো শাশুড়ি জিতে। আমি বাসায় প্র্যাকটিস করি, এই জন্যই তো সেই সফলতা এখন আমি পাচ্ছি। তো এই জন্য তার একটা দৃশ্য হচ্ছে আজকে আমি ইলিশ পোলাও আপনার আগে খেয়েছি, এক সেকেন্ড আগে হলো তো পারছি আমি, তাই না? সামান্য, যাই হোক, আজকে পানিশমেন্ট আপনার জন্য, আজকে কি পানিশমেন্ট দেওয়া যায় ওসব পানিশমেন্ট চিন্তা করে রাখছি,
আজকে পানিশমেন্ট আপনি গেস করেন তো কি হতে পারে আমি জানি আপনি বলবেন কোনো পানিশমেন্ট নাই কারণ একবার এরকম দিছি তো আপনার লো হয়ে গেছে এরকম একটা আমি চিন্তা করতেছিলাম হ্যাঁ তুমি বলো আমি আর বলতে চাই না আজকে পানিশমেন্ট হচ্ছে এই যেটা দেখেন গাইস আজকে পানিশমেন্ট হচ্ছে ঢেড়স কাঁচা একটা সবজি নিয়ে আসছে এই এই ঢেড়সটা অবশ্য আমি ধুয়ে নিয়ে আসছি সুন্দর করে কামড় দিয়ে শুধু এইটা আর এটা একটু বাদ দিয়ে পুরোটা কচকচ কচকচ করে আপনি খাবেন উইদাউট পানি পানি ছাড়া ভিডিওর জন্য কত কিছু করতে হয় একবার কিন্তু খাওয়াইছে আমাকে ঢেড়স এখন আবার সেই ঢেড়স আমাকে কেন আচ্ছা খান খান মজা করতেছে পানি না যাই হোক মজা মা আচ্ছা যাই হোক গাইস আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন কারণ আপনাদের দোয়াই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র হাতিয়ার সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ